নমস্কার বন্ধুরা, রত্নারা বলতে বল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড এই গরমে ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কাঁচা আমের শরবতের একটা সুন্দর রেসিপি। আপনারা আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাঁচা আমের শরবতের রেসিপিটা বানানোর জন্য আমি দুটা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই রকম সাইজের ছোট ছোট পিস করে আমি দুটা আমকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, অল্প পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, 15-20টার মতো পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা নির্ভর করবে আমের উপর, আমটা কতটুকু টক বা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। সবগুলো উপকরণকে আমি পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1টা বাটি, আর নিয়ে নিচ্ছি 1টা ছাঁকনি। এর মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে আমি ভালো করে ছেঁকে নেব। এইভাবে আমি নেড়েচেড়ে খানিকক্ষণ সময় নিয়ে আমি শরবতটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এইগুলোকে আমি পরে ফেলে দেব। শরবতটাকে ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে আর অবশিষ্ট জল কিছু নেই, এইগুলোকে এখন আমি ফেলে দেব। এইবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ ঠান্ডা জল। রেডি হয়ে গেছে আমার আমের শরবত। এবার 2টো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কাঁচা আমের শরবত। এইবার দিয়ে দিচ্ছি 2-3 টুকরো বরফ। এইভাবে অতি সহজেই ঘরে আপনারা বানিয়ে অতিথিদের পরিবেশন করতে পারেন কাঁচা আমের শরবত। বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।